আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অ্যাড ইউনিটে যারা অ্যাকাউন্ট খুলতে চান, তারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে unity.com লিখে সার্চ করবেন। এখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস মনিটাইজ করে আর্নিং করতে পারবেন। তারপর এই উপরে দেখতে পাচ্ছেন লগো, এই লগোর উপর একটু জুম করবেন। জুম করে তারপর হচ্ছে আপনারা এইখানে বাম পাশের দিকে একটু জুম করবেন, দেখবেন যে এখানে যারা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করা আছে সাইন ইনে ক্লিক করতে হবে। যারা নতুন অ্যাকাউন্ট করবেন ক্রিয়েট এ ইউনিটি আইডি এখানে ক্লিক করবেন, ঠিক আছে? আর অবশ্যই আছে আপনারা ডেস্কটপ সাইড মুড করে নেবেন, ব্রাউজারটি ডেস্কটপ সাইড করে নেবেন কম্পিউটার ভার্সন। ওকে, তো আমরা এখানে ক্রিয়েট এ ইউনিটি আইডি এটার উপর ক্লিক করে দিই। এখানে হচ্ছে আপনাদের যদি অ্যাপস থাকে সেই অ্যাপস আপনারা এখানে কানেক্ট করে ইউজ পরিমাণ ডলার আর্নিং করতে পারবেন। ওকে, তো যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে তো অবশ্যই আপনাদের একটি ভ্যালিড ইমেল থাকতে হবে, অ্যাক্টিভ, সেটা এখানে দিতে হবে। তারপর একটি পাস ইউজার নেম দিতে হবে এখানে, তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে, এখানে আপনাদের ফুল নাম দিতে হবে, ঠিক আছে? এগুলো দেওয়া হয়ে গেলে তারপর কি করবেন, এখানে অ্যাগ্রি দিবেন, এখানে অ্যাগ্রি দিবেন, এখানে অ্যাগ্রি দিবেন, এখানে রোবট ওকে দিবেন, ঠিক আছে? রোবট ক্যাপসা পূরণ করবেন, তারপরে ক্রিয়েট এ ইউনিটি আইডি এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে সাকসেসফুলভাবে। তো এখানে আমরা যাই হোক একটি ইমেল দিয়ে দিই। গাইজ, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেইল, ঠিক আছে? তারপরে এখানে পাসওয়ার্ড, ইউজার নেম, আমাদের ফুল নাম, এখানে সবগুলো টিকমার্ক দিয়েছি। এই রোবটে ক্লিক করলে আপনার টিকমার্ক হয়ে যাবে, এখানে ক্রিয়েটে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আপনারা চাইলে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সরাসরি গুগলের মাধ্যমে, সরাসরি হচ্ছে ফেসবুকের মাধ্যমে, আপনাদের এই অ্যাকাউন্টগুলো যদি লগ ইন থাকে এটার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখানে হচ্ছে কী করব, সব কিছু যেহেতু লিখে দিছি, ক্রিয়েটে ইউনিটি আইডি এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খুবই ফাস্ট খোলা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেইলে কিন্তু তারা একটি ওটিপি কোড পাঠিয়ে দিয়েছে, এই যে উপরে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন আমাদের মেইলে চলে যাব আমরা, আর এখানে কন্টিনিউ, যদি আমাদের কোডটা না যায় কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে? তাহলে আমরা এখন আমাদের মেইলে চলে যাই। সো গাইজ, দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমাদের কিন্তু একটি মেইল পাঠিয়ে দিয়েছে অ্যাড ইউনিট নেটওয়ার্ক থেকে। এখন আমরা এটা হচ্ছে কনফার্ম করলে আমাদের অ্যাকাউন্টটা সাকসেস হয়ে যাবে, ঠিক আছে? তো এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক টু কনফার্ম ইমেইল, এটার উপর আমরা ক্লিক করে দেব। ওকে, সো এটার উপর ক্লিক পড়ে গেছে। এখন আমরা যে কোনো একটি ব্রাউজার এখান থেকে ক্লিক করব, সো ক্রোম ব্রাউজারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? আর কনফার্মটা এটা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে নিড টু ভেরিফাই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটু ওকে দিব, হ্যাঁ, ক্যাপসাটা পূরণ করতে হবে আমরা রোবট কিনা। ওকে, তো এটা টিকমার্ক হয়েছে, এখন কি করতে হবে, ভেরিফাই এখানে ক্লিক করতে হবে। সো ভেরিফাই লেখাটার উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাকাউন্ট খোলা একদম ইজি। এখন হচ্ছে এখানে দেখেন আমাদের সামনে লগ ইন অপশন চলে এসেছে, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করেছি, যে পাসওয়ার্ড দিয়েছি সেটা এখানে টাইপ করে দিয়ে সাইন ইনে ক্লিক করব। ওকে, সো আমরা হচ্ছে, হ্যাঁ, ইমেল পাসওয়ার্ড অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এখন আমরা কী করব, এখন হচ্ছে সাইন ইনে ক্লিক করে দিলাম নিচেই। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে অলরেডি প্রবেশ করে গেছি। এখন দেখতে পাচ্ছেন ওই যে উপরের দিকে এই যে লগের উপর ক্লিক করব অ্যাকাউন্টের, ঠিক আছে? সো অ্যাকাউন্টের লগের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্লিক করবেন এই যে অর্গানাইজেশন, ঠিক আছে? সো এটার উপর আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করে দিলাম। ওকে, তারপরে গাইস অ্যাকাউন্ট সম্পূর্ণ খোলার পর উপরে দেখবেন এই যে তিনটা লম্বা তিরি ডট আছে, হ্যাঁ, এটা একটু জুম করে নেবেন। এই তিরি ডটের উপর আমরা ক্লিক করব। ওকে, সো এখানে ক্লিক করার পর একটু দেখতে পারবেন এই যে এখানে অর্গানাইজেশন লেখা আছে, ঠিক আছে? এখানে ক্লিক করে দিবেন। আর এখানে ক্লিক করার পর অপশন আসবে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইউজার নেমটা শো করবে, এখানে আপনি যে ওনার সেটা দেখতে পারবেন। তারপর এখানে যে আপনার একটা অ্যাড নিউ, মানে এখান থেকে আপনার একটা প্রজেক্ট তৈরি করতে হবে। ওকে, তাহলে এখানে অ্যাড নিউ এর উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার যে একটি অর্গানাইজেশন প্রজেক্টের নাম দিবেন আপনার অ্যাপসের, ঠিক আছে, সেইটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমরা এখানে লিখে দিই অনলাইন ইনকাম টাকা, ঠিক আছে? ইন্ডাস্ট্রি এখান থেকে কোনটা দিবেন আপনারা, যেই বিষয়ে হচ্ছে আপনি অ্যাপস তৈরি করবেন সেই বিষয়ে হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো ধরেন আমরা আপাতত একটা দিতে পারি, কোনটা দিব আমরা, এখান থেকে আদারটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তারপর এখান থেকে ক্রিয়েটের উপর ক্লিক করে দিলাম।
আর হ্যাঁ দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু এখানে প্রজেক্ট অর্গানাইজেশন এটা খোলা হয়ে গেছে ঠিক আছে। তো যাই হোক এভাবে আপনারা অ্যাড নিউ ক্লিক করবেন আর কিভাবে হচ্ছে আরও কাজগুলো করতে হবে আপনারা এখানে বিস্তারিত পরবর্তী ভিডিওগুলোতে দেখাই দেব। এই ভিডিওতে সামথিং আমি একটু দেখাই দিলাম কিভাবে অ্যাকাউন্ট করতে হবে ওকে, আর নেক্সট ভিডিওগুলোয় কিভাবে আমি এখানে কাজ করতে হয় প্রপারলি সেগুলো হচ্ছে আপনাদের ধারণা দিব। মোবাইল দিয়ে অত কিছু দেখানো যায় না, নেক্সট ভিডিওগুলোয় অবশ্যই আমি কম্পিউটারের মাধ্যমে সব কিছু আপনাদের দেখাই দিব ওকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনার কোনো কিছু জানার থাকলে কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন, তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।